সাবস্ক্রাইব করুন নিউ টেক বাপি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এখন আমরা তো সকলে অনলাইনে ভোটার কার্ড ভেরিফিকেশন করছি। তো অনলাইনে ভোটার কার্ড ভেরিফিকেশন করার দুটো পদ্ধতি রয়েছে। একটা হলো মোবাইল অ্যাপ্লিকেশন, যেটা ভোটার হেল্পলাইন অ্যাপস অ্যাপ্লিকেশন থেকে আমরা ভেরিফিকেশন করছি। আবার কেউ কেউ বা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে ভেরিফিকেশন করছি। তো এই নিয়ে আমি অলরেডি দু তিনটা ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওগুলো আপনারা দেখে আপনাদের ভোটার কার্ডগুলো ভেরিফিকেশন করেছেন। তো ওই ভিডিওগুলোতে আপনাদের মধ্যে এমন কয়েকজন কমেন্ট করেছেন যাদের ভুল হয়ে গেছে, অর্থাৎ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ভুল সাবমিট করে দিয়েছেন। আপনাদের নামের ভুল বা আপনাদের বানান ভুল বা ডেট অফ বার্থ ভুল ছিল, সেগুলো আপনি কারেকশন না করে আপনি সাবমিট করে দিয়েছেন, অথবা আপনার পরিবারের যে সমস্ত মেম্বারগুলো রয়েছে সমস্ত মেম্বারগুলোকে আপনি অ্যাড করেননি বা অ্যাড করাতে পারেননি, তার আগে ফাইনাল সাবমিট করে দিয়েছেন। তো এখন আপনারা চাইছেন সেগুলো এডিটিং করে ঠিক করতে বা আপনি ওই ভুলগুলো কারেকশন করতে। তো আপনি কোনোমতে করতে পারছেন না, কেননা একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে সেটা আরও হয় না। তো এই সমস্যাটার সমাধান আপনারা চেয়েছেন, তাই আপনাদের রিকোয়েস্টে আমি বানাচ্ছি ভিডিওটা। অবশ্যই তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন। আজকে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এই ধরনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, এই যাতে ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউ টেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। আমরা যখন অনলাইনে ভোটার কার্ডগুলো ভেরিফিকেশন করছি তখন আমাদের পরিবারের আধার কার্ড লাগছে, অথবা আমাদের সকলেরই আধার কার্ড লাগছে। মোবাইল অ্যাপ্লিকেশন থেকে করলে শুধুমাত্র একজনের লাগছে, আর পোর্টাল থেকে করলে আমাদের সকলেরই আধার কার্ড বা আমরা যে অ্যাড্রেস প্রুফ দিচ্ছি সেটা লাগছে। তো এখন সবথেকে বড় ব্যাপার হলো যে ওয়েবসাইটে প্রচুর চাপ রয়েছে, সেই জন্য এক নম্বর তো ওটিপির প্রবলেম রয়েছে। সুতরাং আমরা ইচ্ছে করলে যে কোনো সময় করতে পারছি না, একটা টাইম ধরে আমাদেরকে করতে হচ্ছে। সুতরাং আমাদের যখন ওটিপি আসছে তখন কিন্তু আমরা লগ ইন করছি এবং তার ফলে আমরা তাড়াহুড়ো করে ফেলছি যে আমরা তাড়াতাড়ি সাবমিট করে, যেহেতু আমার অ্যাকাউন্টটা এখন হয়ে গেছে। তো আপনারা যখন এভাবে সাবমিট করছেন তখন আপনারা ভুল করে ফেলছেন, যে আপনাদের আগে ভুল আছে সেই ভুলটা আপনি দেখেননি, ভালোভাবে লক্ষ্য করেননি যে এই ভুলটা কীভাবে সংশোধন হবে বা সংশোধন আপনি করবেন। তো সেটা আপনি না করে আপনি ফাইনাল সাবমিট করে দিয়েছেন, অথবা আপনার পরিবারের কোনো মেম্বারকে মিস্টেক করে ফেলেছেন আপনি তাড়াহুড়ো করে। তো এই যে সাবমিট করেছেন এখন আপনারা ওখানে চাইলে এডিট করে আপনি ঠিক করতে পারবেন না, কেননা ওখানে ফাইনাল সাবমিট হয়ে গেলে আর এডিট করার কোনো অপশানই থাকে না। তাহলে আপনি ঠিক করবেন কিভাবে? তো ঠিক করার জন্য রয়েছে আবারও একটা উপায়, কেননা আপনার এলাকায় যে সমস্ত ভোটার কার্ডগুলো আপনি ভেরিফিকেশন করছেন তার দায়িত্বে রয়েছে আপনার এলাকার বিএলও অফিসার। তো ওই বিএলও অফিসারের কাজ হলো আপনারা যে সমস্ত ভোটার কার্ডগুলি ভেরিফিকেশন করছেন সেগুলি উনি চেক করবেন এবং চেক করার পর সেগুলো ইলেকশন কমিশনের কাছে পাঠিয়ে দেবেন। তো এখন প্রশ্ন হচ্ছে ওই বিএলও অফিসারকে আপনি কিভাবে জানাবেন যে আপনি ভুল করে ফেলেছেন? তো বিএলও অফিসারের চার্জ হচ্ছে আপনার বাড়িতে আসবেন, সেই বাড়িতে আসার পর আপনার যে সমস্ত ভেরিফিকেশনগুলো করেছেন আপনার কাছ থেকে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নেবেন এবং অফলাইন একটা ভেরিফিকেশন করবেন এবং তারপর তিনি চলে যাবেন। তো তিনি যখন আপনার বাড়িতে আসবে তখন আপনার ভুলগুলো আপনি বলবেন, তার কাছে এডিট অপশন রয়েছে, তিনি এডিট করে দেবেন। তো আপনি চাইছেন যে সবার আগে এটা করে নিতে বা আপনি বিএলওর সঙ্গে সরাসরি নিজে যোগাযোগ করতে, তো সেই জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনার বিএলওর কন্ট্যাক্ট নাম্বার পেতে বা আপনি তার সঙ্গে ফোনে পরামর্শ করতে পারবেন এ বিষয়ে। আপনার এলাকায় যিনি বিএলও অফিসার রয়েছেন তার সাথে আপনাকে যোগাযোগ করতে চাইলে আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কোথায় পাবেন? আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর এখানে দু নম্বরে দেখতে পাবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ বলে একটা অপশন রয়েছে। তো এখানে আপনাকে এটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো তার মধ্যে এখানে দেখতে পাবেন যে বিএলও এপোস্টপি এস, তো এই যে বিএলও আছে এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সমস্ত রাজ্যের, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বিএলআর অফিসারগুলো রয়েছে সকলের নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে, সেই পিডিএফ ফাইল একটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ এই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফ ফাইলটা একটু বড়, কেননা পুরো ওয়েস্ট বেঙ্গলে দেওয়া আছে, সুতরাং এটা 55 MB একটা ফাইল। এই ফাইলটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউনলোড করার পর আপনি মোবাইলে যখন ওপেন করবেন তখন এখানে একটা সার্চ অপশন দেখতে পাবেন। এই যে সার্চ অপশনে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন এবং আপনার যে এলাকায় ভোট দেন, অর্থাৎ আপনার যে ভোট গ্রহণ কেন্দ্রটা, সেই কেন্দ্রটার আপনি এখানে কিন্তু নামটা আপনাকে টাইপ করে লিখে দিতে হবে। টাইপ করে লিখে দিলেই কিন্তু আপনার এখানে দেখতে পাবেন যে চলে আসবে এখানে সেই আপনার যে এখানে ভোট দেন সেই ভোটের জায়গার নামটা, এবং তার পাশে বিএলও অফিসারের নাম দেওয়া থাকবে এবং তার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে তাদের ফোন নাম্বারগুলো দেওয়া থাকবে। তো এখানে পুরো আমাদের যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলাভিত্তিক দেওয়া রয়েছে। আপনি চাইলে এটা স্ক্রল করেও দেখতে পারেন, কিন্তু আপনার অনেকটা টাইম লেগে যাবে। আর আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে করেন তাহলে তো আপনি খুব সহজে
দিয়ে সার্চ করে নিতে পারবেন, কন্ট্রোল এফ চাপবেন এবং তারপরে আপনি আপনার যেখানে ভোট গ্রহণ কেন্দ্রটা সেখানটার আপনি টাইপ করে দেবেন নামটা। তো নামটা টাইপ করে দেওয়ার পরে সার্চ করলে আপনার সেটা চলে আসবে, আর আপনি যদি তাতে খুঁজে না পান তো আপনি স্ক্রল করে করে আপনি সেটা দেখে নেবেন। তো এই যে ফাইলটা এখানে আপনার এই যে বিএলও অফিসারের নামগুলো এইখানে রয়েছে এবং তারপরে এখানে ডান দিকে সবার ডান দিকে তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, তো তার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং তার সঙ্গে কন্ট্যাক্ট করার পর আপনি তার সঙ্গে পরামর্শ নিতে পারেন বা আপনার ভুলগুলো জানাতে পারেন, তিনি আপনাকে পরামর্শ দিয়ে দেবেন বা তিনি এসে আপনার বাড়িতে এসে আপনারগুলো ঠিক করে নিয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, সুতরাং অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, আর আপনি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন এই জাতীয় ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।